খুব তাড়াতাড়ি আমি তোমার ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করব বাবা। আর এই মুখার্জি বাড়িতে আবার সেই পুরনো দিন ফিরিয়ে আনব। এটা আমার নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ। এ তো পুরো দলবল নিয়ে এসছে। দাঁড়া, রিমলি দিদিকে এক্ষুনি এই খবরটা দিতেই হবে। মাদাই মোড়ল কাকে? অনেক সহ্য করছি মাদাই, অনেক। আর না, কি হয়েছে মোড়ল মশাই? কি হয়েছে জানিস না? আর ডাকা সাজতেছস? তোর ওই ভাগ্নি কিন্তু তোকে ঘটি বাটি বিক্রি না কইরা থামব না। আমার কথা মিলাই নিস। কি হইছে? আমি সত্যি কিছু বুঝতে পারতেছি না মোড়ল মশাই। বুঝবি বুঝবি, আগের দিন তোকে শক করলে আমি বুঝাই গেছিলাম না যে কোনো বেগর বাই করলে তোর ভাগ্নিকে শাস্তি পাইতে হইব। মোড়ল কাকা, আমি ভুল কি করছি? এরা সবজির দাম কম দিছিল, তাই আমি হাটে নিয়ে গিয়া বেশি ব্যাস। তুই চুপ যা। দেখছস দেখছস মাইয়ার তেজ দেখছস? শোন মালাই, আজ নয় তোর ভাগ্নে সব মাল কিনা সবজি কিনা ওই শহরের বাবুরা ওরে বাসাই দিছে। কাল থেকে ওরে বাসাইবো না, কাল থেকেই আমাদের বাড়ি লুকাইতে হইবো। কথাটা মনে রাখছস? দোহাই আপনাদের, আপনি একটু শান্ত হন গো। তুই থাম কলমি মাইয়া মানুষ, আমাগো মাঝখানে বেশি কথা কইতে আসিস না। মাদাই, আজ রিমলি যা করছে শাস্তি ওরে আজ পাইতেই হইব। কি শাস্তি? তোরে আমাগো সকলের পা ধইরা ক্ষমা চাইতে হবে রিমলি। ওই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি তোরে নাকে খদ দিতে হইব। নাকে খদ? কখনো না। যে ভুল আমি করি নাই তার জন্য ক্ষমা চাইব না মোড়ল কাকা। শোন মাদাই, রিমলি যদি ক্ষমা না চায় আর যদি নাকে খত না দেয়, আজ থেকে কিন্তু তোকে এক দানা ফসলও আমরা কেউ কিনুম না। এইবার দেখ কি করবি।